মঙ্গলবার কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ বার্ষিকীতে বেলুর কুঠিঘাট থেকে নিমতলা মহাশ্মশান পর্যন্ত গঙ্গাবক্ষে অভিনবভাবে 22শে শ্রাবণ পালন করা হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান করলেন সমবায় মন্ত্রী অরূপ রায় এবং রানা চ্যাটার্জি। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে গঙ্গাবক্ষে অভিনবভাবেই কবিগুরুর প্রয়াণ দিবস পালিত হলো। অনুষ্ঠানে এসে রবীন্দ্রসঙ্গীত গাইলেন মন্ত্রী অরূপ রায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অনুষ্ঠানটি প্রতি বছর পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক। আমার অ্যাকচুয়ালি স্লোগান দিয়ে দিয়ে না গলা ভোকাল কর্ড আমার একদম নষ্ট হয়ে গেছে, তো সুতরাং গলায় সেইভাবে সুর বেরোয় না, এখন কেটে যায়, তাল কেটে যায়, সুর কেটে যায়, সেই কারণে আমি গান গাই না। আগে গান গাইতাম, আগে মমতাদি অনেক সময় বললারে গান গাও, এই গানটা গাও, বা অন্য অন্য অনুষ্ঠানেও দু একটা রিকোয়েস্টে আমি গান গিয়েছি, কিন্তু আজকে এরা জোর করলো গাইলাম, কী কীরকম হয়েছে আমি জানি না। ষড়যন্ত্র সবসময় হয়ে থাকে, ষড়যন্ত্র হলে সব ষড়যন্ত্র সফল হয় না, তবে ষড়যন্ত্র খুবই খারাপ জিনিস, ঠিক কথা, কিন্তু আমার মনে হয় মানুষের মোকাবিলা করবে। দাদা, বয়স ভরে যখন বৃদ্ধ হয়েছেন তখন একান্তে তিনি যখন নিঃসঙ্গ, রবীন্দ্রনাথ আজকে কি অরূপ রায় সেই গানটা তার সঙ্গে একই সঙ্গে প্রয়োগ করবে সাজের জন্য কোনো জায়গায়? না না না, আমি তো সকলকে নিয়েই থাকি, সকলকেই সঙ্গে নিয়েই আছি, তবে একটা কথা, এটা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেন, যেহেতু ডাক শুনে কেউ নেওয়া আসে তবে একলা চলবে, তো সুতরাং আমি আমার লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনে আমি একলাও চলতে পারি। বেলুর থেকে কুন্দন সিং এর রিপোর্ট, চ্যানেল 24/7।